বাংলাদেশ থেকে ভারত সকলেরই চর্চার বিষয়ে বাংলাদেশের একাধিক পদক্ষেপ সাম্প্রতিককালে সংবাদপত্রে একটি খবর নিঃসন্দেহে সকলের ঘুম কেড়েছে কি বলা হয়েছে সেই পেপারে বলা হয়েছে পাকিস্তান থেকে বিপুল পরিমাণ অস্ত্র কিনতে চলেছে বাংলাদেশ অনেকেই প্রশ্ন তুলেছেন এর নেপথ্যে কারণ কি। বর্ডারে সাম্প্রতিক সময়ে বিএসএফ এবং বাংলাদেশ সেনাবাহিনীর যে যুদ্ধ বা বিতর্কের কথা আমরা শুনতে পেরেছি ঠিক তার জন্যই কি এত অস্ত্র মজুত করার প্রয়োজন হলো বাংলাদেশের নাকি নেপথ্যে অন্য কারণ সব নিয়েই আজকের এই ভিডিও যারা এই ভিডিও দেখছেন তাদের কাছে একটা অনুরোধ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম সাম্প্রতিক সময়ে একাধিক সংবাদপত্রে প্রকাশিত হয়েছে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার নাকি পাকিস্তান থেকে বিপুল পরিমাণে অস্ত্র কিনছে দেখুন এর আগেও বাংলাদেশ সরকার পাকিস্তান থেকে একাধিক সময় অস্ত্র মজুদ করেছে কিন্তু এবার ঠিক যে পরিমাণ অস্ত্র পাকিস্তান থেকে তারা মজুদ করতে চলেছে তাতে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের একাধিক ভূমিকা নিয়ে প্রশ্নচিহ্ন উঠছে প্রশ্ন এটা উঠছে তাহলে কি বাংলাদেশের সেনাবাহিনী সরাসরি যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিল প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কেন বলছি কথা আপনারা যদি বাংলাদেশের বর্ডার এরিয়া দেখেন তাহলে দেখতে পাবেন ভারত এবং বাংলাদেশ এই এই দুই দেশের দুই দেশের মধ্যে সাম্প্রতিককালে বিভিন্ন কারণে অস্থিরতা তৈরি হয়েছে এবং বাংলাদেশের যদি বর্ডার এরিয়া দেখেন তাহলে দেখতে পাবেন ভারত এবং মায়ানমার এই দুই দেশের সঙ্গে বর্ডার শেয়ার করছে বাংলাদেশ এক্ষেত্রে বলে রাখা দরকার ভারত এবং বাংলাদেশের মধ্যে সাম্প্রতিককালে বিভিন্ন অস্থিরতা তৈরি হলেও ভারতীয় সেনাবাহিনীর বাংলাদেশের সেনাবাহিনীর কার্যক্ষমতা বা শক্তি নিতান্তই অনেকটা কম এবার পড়ে রইল মায়ানমারের কথা আপনারা যদি দেখেন অনেকেই মনে করেন এবং বিভিন্ন সংবাদপত্র প্রকাশিত হয়েছে বাংলাদেশের এই সরকারের পিছনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মদত আছে আমেরিকার এই আমেরিকা মায়ানমার দখলের জন্য উঠে পড়ে লেগেছিল বিভিন্ন সময়ে আবার এদিকে মায়ানমারের দিকে কড়া নজর কিন্তু চীনেরও আমেরিকা এবং চীনের সম্পর্ক ঠিক কেমন তা আমরা সকলেই জানি বর্তমানে মায়ানমারের যে পরিস্থিতি তা নিঃসন্দেহে সারা বিশ্বের কাছে একটা আলোচনার কেন্দ্রবিন্দুতে কেন কারণ বর্তমানে মায়ানমারে কোনো গণতন্ত্র নেই সেখানে সেনাবাহিনী সরকার চলছে এবং প্রাক্তন রাষ্ট্রপ্রধান জেলে অবস্থান করছে ফলে জি সেভেনে অন্তর্গত একাধিক দেশ অলরেডি মায়ানমারের দিকে তীব্র নজর রেখেছে ঠিক এই সময় দাঁড়িয়ে এই মায়ানমার কিন্তু চীন দ্বারা আবৃত একটি 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 জায়গা এই দেশটি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অংশে চীনের যে আগ্রাসন তা কিন্তু সুপ্রতিষ্ঠিত হয় ফলে আমেরিকার সাথে বাংলাদেশের ভালো সম্পর্ক বাংলাদেশের সঙ্গে মায়ানমারের একাধিক সময় যুদ্ধবিগ্রহের সম্পর্ক সব মিলিয়ে বাংলাদেশের বর্ডার এরিয়াতে আগামী এক থেকে দু বছরের মধ্যে যে কঠিন কিছু হতে চলেছে তা সহজেই অনুমেয় এক্ষেত্রে বলে রাখা দরকার এখানে পাকিস্তানেরও একটা গুরুত্বপূর্ণ অবদান কিন্তু এই পুরো সিনারিওতে আছে তা আমি বিস্তারিত নিঃসন্দেহে আপনাদের জানাবো তবে তার আগে আপনারা শুনলে অবাক হবেন বছর বাংলাদেশ সরকার পাকিস্তান থেকে প্রায় চল্লিশ হাজার গুলি দু হাজার হাজার ব্যাংকার মানে দু হাজার হাজার ব্যাংকার ট্যাঙ্ক যেগুলো হয় সেগুলো এবং চল্লিশ টন আরডিএক্স ওয়াইক্স কনসিস্টেন্সি মজুদ করেছে শুধু তাই নয় এই ওয়াক্স কনসিস্টেন্সি বা আরডিএক্স কিন্তু তুলনামূলকভাবে বড় দেশরা মজুত করে না তাই এই পরিমাণ অর্ডার দেওয়ার পিছনে কোন কারণ স্বাভাবিকভাবে এই রাজনীতিবিদরা বুঝতে পারছেন না পাশাপাশি দু হাজার নশো হাই ইন্টেন্সিটি প্রজেক্টাইল পাকিস্তান থেকে কিন্তু মজুত করতে চলেছে বাংলাদেশের ইউনেস সরকার আগেও পাকিস্তান থেকে যে পরিমাণ মজুত করত সেই সংখ্যাটা ছিল মোটে বারো হাজার গুলি ফলে বারো হাজারের বদলে এবার চল্লিশ হাজার গুলির রাউন্ড পাকিস্তান থেকে বাংলাদেশ সরকার আনতে চলেছে দেখুন বর্তমান প্রেক্ষাপটে যতই ভারত বিরোধী আন্দোলন থাকুক বাংলাদেশ সরকার ভারতের সঙ্গে সরাসরি যুদ্ধ করবে বর্ডার এরিয়াতে এই সম্ভাবনা খুবই কম এটা হতে পারে পাকিস্তান চীন এবং বাংলাদেশ মিলে ভারতের সঙ্গে বিশাল কিছু পরিকল্পনা করল কিন্তু সেই সম্ভাবনাও বর্তমান সিনারিওতে নেই যেটা হতে পারে সেটা হলো এর আগে বারবার মায়ানমারের সাথে বাংলাদেশের বর্ডার এরিয়াতে খণ্ডযুদ্ধ দেখা গেছে শেখ হাসিনার সময় যখন সেনাবাহিনীর প্রধান ছিল তারা পরিষ্কার প্রশ্ন তুলেছিলেন মায়ানমার কি বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে চেয়েছে তাই এটা খানিকটা মনে করা যেতে পারে যে মায়ানমারের সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশের সম্পর্ক কিন্তু সকলের নজরে থাকবে পাশাপাশি এই মায়ানমার বর্তমানে চীনের সঙ্গে ভালো সম্পর্ক রেখে চলে কিন্তু কিন্তু আমেরিকার আবার নজর মায়ানমারের উপরে তাই চীনের সঙ্গে বাংলাদেশের ভালো সম্পর্ক হওয়া সত্ত্বেও বর্ডার এরিয়াতে চীন কোনো সমঝোতাপূর্ণ চুক্তিতে আসবে কিনা সেটাও কিন্তু দেখার বিষয় এবার এই পুরো বিষয়টায় ভারত কোথায় কোথায় রিলেটেড আপনারা জানেন বিভিন্ন সময়ে বর্তমানে ভারত বিরোধী বিভিন্ন কথা বাংলাদেশের বিভিন্ন মিডিয়া প্রকাশ করেন বর্ডার এরিয়াতে ভারতের সব থেকে বড়ো যে জায়গাটায় ভুল হয়েছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটা হলো বর্ডার এরিয়াতে পুরো চার হাজার কিলোমিটার জুড়ে কাটাতার এখনও ভারত কিন্তু বিছিয়ে উঠতে পারেনি পরে করব এই একটা প্রবণতা ভারতের কিন্তু সমস্যা সৃষ্টি করেছে বর্তমান সময়ে তাই এখন যখন বিএসএফ কাটাতার বা স্মার্ট ফেন্সিং বিভিন্ন ক্ষেত্রে দেওয়ার চেষ্টা করছে তখন কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন রকম বিরূপ মন্তব্য উঠে আসছে এই ঠিক বিষয়টিকে ক্ল্যাশ করতে কি চীন এবং পাকিস্তান এক সঙ্গে ঝাঁপিয়ে পড়বে কেন এক্ষেত্রে পাকিস্তানকে ঝাঁপিয়ে পড়তে চাইছে বলে আমি মনে করছি কারণ দেখুন বর্তমানে ইউনিয়ন সরকার জামাতি ইসলামী এই দলটি হলো তীব্র ভারত বিরোধী একটা দল ভারত একাধিক সময় এই দলটির বিরোধিতা করেছিল হাসিনা সরকার এই দলটিকে ব্যানও করেছিল ইউনিস দায়িত্ব নিয়ে এই দলটির ব্যানটাকে সবার আগেই তুলে দিয়েছেন শুধু তাই নয় একাধিক জঙ্গি নেতা যারা বিভিন্ন ক্ষেত্রে সেভেন সিস্টার্স বা উত্তর পূর্ব ভারতে আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ তাদেরকে জেল থেকে মুক্তি দিয়েছেন ফলে বোঝাই যাচ্ছে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের একটা মদত এবং পাকিস্তানের সঙ্গে আমেরিকার একটা আন্ডারস্ট্যান্ডিং বোঝাপড়া এই ত্রিকোণ শক্তিতে ভারত কিন্তু কোথাও গিয়ে কোনঠাসা হতে চলেছে কিছু ক্ষেত্রে পাশাপাশি চীনের আগ্রাসন নীতি তো আছেই পাকিস্তানে সাম্প্রতিককালে বেলুচিস্তান প্রদেশে যে সমস্যা তৈরি হয়েছে তা নিয়ে সরাসরি পাকিস্তানি যারা উপদেষ্টা বা প্রধান যারা কর্মকর্তা তারা সরাসরি ভারতের রয়ের একটা ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এবার বেলুচিস্তান কেন ভারতবর্ষ থেকে সাহায্য চাইছে কেন বা বেলুচিস্তান এই মুহূর্তে পাকিস্তানের থেকে স্বাধীনতা চাইছে সে নিয়ে একটা আলাদা ভিডিও করব কিন্তু আমি একটা প্রাথমিকভাবে একটা আভাস আমি আপনাদের দিয়ে যেতে চাই এই বেলুচিস্তান প্রদেশটির জনসংখ্যা পনেরো মিলিয়ন এখন মানুষ এখানে বসবাস করেন টোটাল পাকিস্তানের জনসংখ্যা হল দুশো মিলিয়ন এই বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ হওয়া সত্ত্বেও বেলুচিস্তানবাসীরা মনে করেন পাকিস্তান সরকার কোনো উন্নতি হয়েছে এবং অবশেষে বর্তমানে বেলুচিস্তান পাকিস্তান থেকে আলাদা হতে চলেছে পাকিস্তানের সীমা এখন পঞ্চাশ শতাংশের কাছাকাছি সীমার নিচে মানুষ বসবাস করেন পাকিস্তানিরা চায় বা ভারত যেন এই সব থেকে দূরে থাকে তাদের দাবি র এই ইচ্ছাকৃতভাবে বেলুচিস্তান দ্বারা পাকিস্তানকে ভাঙার চেষ্টা করছে আসলেও বিষয়টা সেটি নয় ফলে স্বাভাবিকভাবেই পাকিস্তান যে ভারতের সঙ্গে সমঝোতাপূর্ণ চুক্তিতে আসবে না সেটি সহজেই অনুমেয় পাশাপাশি ঠিক দুদিন আগে ভারতবর্ষের বিদেশমন্ত্রী জয়শঙ্কর পরিষ্কারভাবে বলেছেন পাকিস্তানের সঙ্গে এক টেবিলে আলোচনা এবং বৈঠক কোনোভাবেই সম্ভব নয় ফলে ভারতের এখন সমস্যা অনেক কিছু ভারতের প্রধান সমস্যা বর্ডার এরিয়াতে কাটাতার দেওয়া ভারতের প্রধান একটা সমস্যা পাকিস্তানকে ঠিকভাবে ম্যানেজ করা পাশাপাশি চীনের আগ্রাসন নীতিকে দমন করা এবং আমেরিকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা আপনারা যদি দেখেন এই ত্রিকোণ এই সম্পর্কগুলো এই জিও কিন্তু বিশাল উন্নত একটা করতে একটা জায়গা নিতে শুরু করেছে তার সর্বশেষ সংযোজন এই বাংলাদেশের অস্ত্র মজুত করা তারা কি সেনাবাহিনীকে মজুত করতে চাইছে মজবুত করতে চাইছে তারা কি ভারত বিরোধী একটা শক্তিকে প্রশ্রয় দিতে চাইছে নাকি মায়ানমারের সঙ্গে যুদ্ধ করার ঘোষণা করবে তারা মায়ানমারের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলে নিঃসন্দেহে চীনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিন্তু থাকবে না সেক্ষেত্রে বর্ডার এরিয়া আরও সুগঠিত করাই বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য বলে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে ভারতও নজর রাখছে সব কিছু তবে এই চুক্তি নিঃসন্দেহে ভারতের কাছে একটা বড় ধাক্কা এবং ভারতের যে সামরিক শক্তি তার কাছে একটা ভবিষ্যতে থ্রেট হতে পারে বলেও মনে হয় কি মনে হচ্ছে আপনারাই নিঃসন্দেহে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন